বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য একটা সুখবর, আজকে এই সুখবর শোনার পর আমি জানি আপনারা এত খুশি হবেন যেটা বলে বোঝানো সম্ভব নয়। আজকে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ হারার পর বাংলাদেশের জন্য এত বড় সুবর্ণ সুযোগ, বাংলাদেশ ক্রিকেটের জন্য এত খুশির সংবাদ, যেটা আমি ভাবলাম আপনাদেরকে যদি না জানাই ক্রিকেট ভক্তদের জন্য বেইমানি হয়ে যাবে বলে আজকে আমি সুসংবাদটি আপনাদেরকে শোনাতে এসেছি। এই সুসংবাদটি শোনানোর আগে আমার আমার খুব ইচ্ছা করছে আর কি আপনাদেরকে একটি কিচ্ছা শোনাই। কিচ্ছা মজা লাগে না? ছোটবেলায় যখন দাদি শীতের কনকনে রাতে কম্বলের নিচে শুয়ে বুড়ি অমুক বুড়ি তমুক বুড়ির কিচ্ছা শোনাইতো, অনেক মজা লাগতো না? তো এখন তো একটু কনকনে শীত, আমি জানি আজকের এই সুসংবাদ শোনার আগে কিচ্ছাটা আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এক পঞ্চম শ্রেণীর ছাত্রীকে একজন টিচার প্রাইভেট পড়াইতো, প্রতিদিন তাকে প্রাইভেট পড়াইতে আসতো। তো এই মেয়েটা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে একটা বিষয় তার মাথার ভিতরে ঢুকে গেছে। তো এই বিষয়টা জানার জন্য সে তার টিচারকে জিজ্ঞেস করছে, স্যার আমরা যে টিভিতে মোবাইলে সব জায়গায় দেখি দর্শন 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 দর্শন, আসলে দর্শনটা কি, এটা কেমনে করে? স্যারে কয়, হে তুমি পড়ো, পড়ালে আবার দিয়ে সব কি জানতে চাও, হ্যাঁ ছোট মানুষ ছোটর মতো থাকো, এসব জানতে চাইও না। বলে, স্যার না না না, আমি এই জিনিস আপনার কাছ থেকে আজকে যাই নাই সারবো, দর্শন কি কেমনে করে। তখন মানে কি বলবো, মাস্টার তো একটা বেকুবের মতো হয়ে গেল যে দর্শন কি এটা তো আমরা সবাই জানি, কিন্তু এই বাচ্চা মানুষটাকে তো ওইভাবে জানানো যাবে না, তাই না? তখন মাস্টার একটু ভঙ্গিমা করেই বলল, শোনো দর্শন হইলো এই মানে কি বলে সিনেমার ভিতরে দেখো না যে ভিলেন নায়িকাকে উঠিয়ে নিয়ে যায়, নিয়ে গিয়ে মারে, এটাই হচ্ছে দর্শন। তো ঠিক আছে তুমি পড়ো পড়ো, আর আর বেশি এটা নিয়ে আর বেশি প্রশ্ন করো না। তখন মেয়েটা বলল, ছাত্রীটা বলল, স্যার তাইলে তো আজকে আমনের খবর আছে, আপনি যে প্রতিদিন আমাকে ধর্ষণ করেন এটা তো আমি বাবারে কোনোদিন কই নাই, কিন্তু আমি আজকেই বাবার কাছে কমু আপনি প্রতিদিন প্রতিদিন রাত্রেবেলা আমাকে ধর্ষণ করেন। কে কারে কি বুঝাইলো, কে কারে কি বুঝাইতে যে আজকে কোন বিপদে পড়লো, আজকে বাংলাদেশ ক্রিকেটের এই গতি হইছে রে ভাই। ওয়েস্ট ইন্ডিজ হারতে হইব, আমেরিকা জিততে হইব, দিনাজপুর মাঠের ভিতরে ভালো খেলতে হইব, যশোর খারাপ খেললে বাংলাদেশ সামনের দিকে আগায় যাইব, নাইলে বাংলাদেশ এখানেই বসে থাকবো। এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের বর্তমান পরিস্থিতি। সুখবরটা আপনাদেরকে জানাবো, হ্যাঁ আছে একটা সুখবর, কিন্তু এই সুখবর আমরা দরকার নাই তো ভাই, আমরা কেউ খরে খয়রাইত্যা আমাদেরকে খয়রাত দিবে সেই খয়রাতের জন্য আমরা অপেক্ষায় থাকবো এবং আমরা খুশি হব, এই খুশির আমরা দরকার নাই। ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ হারছে, হ্যাঁ আমরা তারা হারাতে আমরা পরবর্তী বিশ্বকাপে পরবর্তী টি টোয়েন্টিতে আমাদের আর মানে কি বলবো মানে কি না ওই বাসাই পর্বে খেলতে হবে না, সুপার টুয়েলভে আমরা খেলতে পারবো, এই যোগ্যতা আমরা অর্জন করেছি। কিন্তু এই যোগ্যতার এই খয়রাতের যোগ্যতার আমরা দরকার নাই তো, আমরা প্রতি মাসে এই এই বড় বড় প্লেয়ার গুলাকে মাসে 5 লাখ টাকাও বেতন দেই, তাদেরকে যদি টাইম মতো বেতন না দিতে পারি তারা রাস্তায় নেমে যায় আন্দোলনের লেগে, তো সেই মানুষগুলোর তো এমনি এমনি ছাড়লে হবে না, তাদের কাছ থেকে এখন আদায় করে নেওয়ার সময় এসেছে, জিজ্ঞাসাবাদের সময় এসেছে, এখন ফল দেওয়ার সময়। একটা ক্রিকেটের ফাইনাল পরীক্ষা দেওয়ার সুযোগ আসে, বিশ্বকাপ 4-5 বছর পর পর আসে, ফাইনাল পরীক্ষা ডাব্বা মাইরা যদি কন আমি শিখবো, এই সুযোগ তো আর দেওয়া যায় না। এই ছাত্রকে আর পড়াতে চায় না টিচাররা, এই ছাত্র বাদ, নতুন টিচার আগমন, নতুন শিক্ষক শিক্ষার্থী আগমন। আরে ভাই বাংলাদেশের অবনতি হবে না কেন, ক্রিকেটের অবনতি হবে না কেন? ক্রিকেটার যা 14-16 জন, সেখানে অনেক সময় যদি প্রয়োজন হয় ক্রিকেটাররা বাড়িতে আসে, তাদেরকে একজনের খরচ চালানোর ক্ষমতা আমাদের নাই, হ্যাঁ একজন মানুষ বেশি হয়ে যায় তাকে আমরা বাড়িতে পাঠাই দিছি, কিন্তু লগে সামা সামসা সামান্ডা মিনিমাম 50 জন এবং গেছে, তার ফ্যামিলি তার পরিবার আত্মীয় স্বজন সহ গেছে। আমাদের কিছুদিন আগে একটা বিজ্ঞানী একটা গেমস না কি জানি আবিষ্কার করছিল, তারে আমেরিকা ভিসা দেয় নাই, তারা মানে আমেরিকা থেকে ডাক পাইছিল, আসেন আপনারা এই জিনিস আবিষ্কার করছেন আমরা খুশি হয়েছি আসেন, কিন্তু আমেরিকান এম্বাসি তাদেরকে ভিসা দেয় না, কিন্তু তাদের টেক কেয়ার করা তাদেরকে গার্ড দেওয়ার মানুষগুলার ভিসা হয়ে গেছে। তাইলে বলেন আমরা কোথায় পিছিয়ে আছি, আমাদের কিসের অভাব, আমরা তো গরিব দেশ, হ্যাঁ রাস্তায় বেরোলে এই যে শীতের কনকনে রাত স্টেশন রাস্তাঘাটে বেরোলে দেখবেন কত মানুষের গায়ে কাপড় নাই, কিন্তু সেই দেশে শত শত কোটি টাকা এই ক্রিকেটের পিছনে খেলার পিছনে ব্যয় হয়।
আমরা যদি বলি যে আমরা এখনো শিখবো, এখনো শিখছি, এখনো তাদেরকে শিখাইতেছি, এই বিশ্বকাপ কিচ্ছু না, সামনের বিশ্বকাপে আমরা দেখিয়ে দিব, এগুলো এগুলো আসলে দেশের মানুষ, দেশের মানুষের মানে ক্রিকেট প্রেমীদের সাথে বেইমানি করা ছাড়া, তাদের মনে কষ্ট দেওয়া ছাড়া কিছু নয়। তাইলে আমরা চাই আগামী দিনের ক্রিকেট অনেক পরিবর্তন আনতে হবে। কোথায় পরিবর্তন আনতে হবে আমরা সেটা ভালো করেই বুঝি। যদি এই ম্যানেজমেন্ট সেগুলো পরিবর্তন আনা, নিজেদেরকে পরিশোধন করার সুযোগ না পায়, তারা সরে দাঁড়াক, অন্য কাউকে সুযোগ দেয়া হোক, অন্য যোগ্য মানুষকে সুযোগ দেয়া হোক। আরে পৃথিবীতে আমাদেরকে চিনে না, একমাত্র প্রবাসীরা পৃথিবীতে চিনাই রাখছে, বাংলাদেশে ঠোটকার মতো দাঁড় করাই রাখছে। আর এই ক্রিকেটাররা আসিল, সারা জীবন ক্রিকেট খেলছে, আর বাংলাদেশের একটা পরিচিতি অর্জন করছে, আজকে সেইটা পর্যন্ত ডুবে গেছে, সেটা পর্যন্ত আজকে আমরা ডুবাইয়া দিছি। আমাদের এই জায়গাটা পরিশোধন করা দরকার, ব্যাপক পরিবর্তন আনা দরকার। এই জায়গাটা পরিচ্ছন্নভাবে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ গড়ে তোলা দরকার এখান থেকেই। কারণ দ্বিতীয় আর কোনো ব্র্যান্ড আমাদের জন্য আচমকা একটা জিনিস এনে দেবে, সেই সুযোগ আর নাই। বাংলাদেশ ফুটবল তো এমনিই গেছে, বাংলাদেশের দর্শকদের মতো যদি ভালোবাসতো সেই দেশ ওয়ার্ল্ড কাপ এনে দেখিয়ে দিত, কিন্তু বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ থাক দূরের কথা, বাছাই পর্বের বাছাই পর্যন্ত যাওয়ার সুযোগ নেই। এশিয়া কাপ খেলার মতো যোগ্যতাও নাই, কিন্তু বছরে কিন্তু তারা হিউজ পরিমাণে অর্থ তাদের জন্য ব্যয় করা হয়। তাই মনে করি এই অর্থ গরিব অসহায় মানুষের এতদিন যদি বিলিয়ে দেওয়া হতো, বাংলাদেশের কতিপয় মানুষ না খেয়ে মরার যে স্বপ্ন তারা দেখে, সেটা হয়তো নিবারণ করা যেত আর কি। তো যাই হোক, আয়নায় মুখ দেখতে দেখতে এখন আর আয়নার দিকে তাকাতে ইচ্ছা করে না। খুঁজে বের করতে চাইছিলাম যে আসলে আমরা তো আয়নায় মুখ দেখতে বলছিল, এখন আয়নার কোন দিক দিয়ে আমার কি সমস্যাটা কি, এটাই বের করতে পারলাম না যে আমরা কি কম ভালোবাসি, আমাদের দর্শকরা কি বাংলাদেশ ক্রিকেটকে কম ভালোবাসে। এমনও দর্শক আছে যে 700 টাকা বেতন পায় প্রতিদিন কাজ করলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সেই মানুষটা বাংলাদেশের খেলা আসলে একটা জার্সি কিনে বেলা 500 টাকা দিয়ে স্টেডিয়ামে যাইয়া টিকিট কাটা বাদাম খাইয়া সারা দিন খেলা দেখে ঘরে এক মুঠো চাল নিয়ে আসার সুযোগ থাকে না সেই মানুষটার। সেই মানুষটা আজকে আয়নায় চেহারা দেখে কি বের করবে আমার বোধগম্য নয়। সারা জাতির কাছে অনুরোধ জানাই, আগামী বিশ্বকাপ আসার আগে আপনারা ভালো করে আয়নায় দেখুন আপনাদের কোথায় ঘাটতি আছে, সেই ঘাটতিটা পূরণ করে দেন। বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশের জন্য, আমাদের জন্য, আপনাদের জন্য পলার থোর আয়না দেবে ইনশাআল্লাহ। ভালো থাকেন, আর ভালো লাগতেছে না।